নমস্কার বন্ধুরা স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তোমরা হয়তো চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করেছো তবে এই রকম ভাবে যদি কখনো চিংড়ি মাছ না রান্না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম মতো বড় সাইজের একটু চাপড়া চিংড়ি রান্না করছি চিংড়ি মাছটাকে ভাল প্রথমেই ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর গায়ের সমস্ত খোলা ছাড়িয়ে নিয়েছি আর পিঠের যে কালো মতো মতো থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি তার মধ্যে প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু এখানে খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে মিনিট দুই তিনেক সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি চিংড়ি মাছটাকে যদি লো ফ্লেমে ভাজা হয় তবে কিন্তু মাছ থেকে জল বের হয়ে যাবে আর তাতে কিন্তু মাছটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই জন্য আমি এটাকে অল্প দুই তিন মিনিট ভেজে নিয়ে হাই ফ্লেমে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার ওই কড়ার মধ্যেই আমি এখানে আরেকটুখানি তেল ব্যবহার করছি এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন যেহেতু কড়াই গরম রয়েছে তাই কিন্তু জিরেটা বেশি সময় ধরে নাড়াচাড়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছিলাম সেটাকেই এখানে ব্যবহার করছি আপনাদের কাছে যদি বড় পেঁয়াজ না থাকে তবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই চা চামচ মতো কালো আর সাদা সর্ষে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো ভাঙা কাজু এখানে আমি যেহেতু চায়ের চামচে খুব একটা কাজু বাদাম উঠছিল না তাই দুই চা চামচ ব্যবহার করেছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন যেহেতু এখানে আমি সর্ষে বাড়ছি তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে নুন ব্যবহার করছি আর এর সঙ্গে দিয়ে দেব একটুখানি জল আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে অবশ্যই আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এইবার পেঁয়াজটি একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে থেকে চারটে রসুনকে ভালো করে চপারে চপ করে নিয়েছিলাম সেটাকে আর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এগুলোকে দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালো করে আমি ভেজে নিচ্ছি আদা আর রসুনটাকে আমি এখানে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে চপ করে নিয়েছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটাকে মিক্সির বাটিতে বেটেও দিতে পারেন এবার এই সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি কিন্তু সরষে বাটার সময়ও নুন বেটেছিলাম সেটার ব্যালেন্স করেই কিন্তু এখন নুন দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে এই নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্টটাকে এই পেস্টটাকে দিয়ে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়েই একটু জল ব্যবহার করছি এবার জলটা দিয়ে এই সমস্ত কিছুকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই মাছের ঝোলটা কিন্তু একটু গা মাখো হবে তার জন্য কিন্তু এখানে খুব বেশি জল ব্যবহারের প্রয়োজন নেই জলটাকে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি ঝোলটা ভালো মতো ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিন্তু এটা একটু নাড়াচাড়া করে নেব আর এটার কিন্তু ঝোলটা আর একটু কমিয়ে নিচ্ছে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তো চিংড়ি মাছের ঝাল কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমি এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বা লুচি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে অনুরোধ করব একবার অবশ্যই এইভাবে আপনারা চিংড়ি মাছের ঝাল বানিয়ে দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো